পোৱা নাই একো সবাইকে মারি ফ্রম টুডে ওয়াটার লেভেল হ্যাজ রিসিডেড কনসিডারেবলি, সো উই আর ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক টু প্রোভাইড রিলিফ অ্যান্ড অল আদার হেল্প টু দ্য পিপল। উই আর অলসো ওয়ার্কিং ওভারনাইট টু সি that no major embankment breach happened. So far around 4-5 embankment has been breached, but if we able to contain or if there is no more embankment breach, then I think we will be able to come out of the situation in within 1 week. Flash flooding is taking place because of excess water release from Arunachal and Bhutan. Not water release, I think nobody has released water. There was cloud blast, there was excessive rain, so obviously rainwater will come to plains. So how is the government carrying out the rescue and relief operations? It is going on. I mean, everywhere relief operation is going on. All the ministers, police officials, civil officials are in the field. I am also moving areas after areas, and there is no major problem on this. অলপ ভাল করে গোটাই স্কিমটো করব যাতে ভবিষ্যতে বিপদের সম্মুখীন হবলগীয়া নহয়। মই এবার চাই গল ডিপার্টমেন্ট গার্ডওয়াল লাগে, কারণ এই দীপরবিল আর ব্রহ্মপুত্রের মাজত পানি অহা যাওয়া করা এইটো একমাত্র রাস্তা, গতিকে যান ভাল পৰা যায় সিমানে খুদি রহ চেষ্টা করি আজি এটা অবশ্যই অল্প বরষুণ দিয়ে আছে, কিন্তু উজনীত বরষুণ আর অরুণাচল বরষুণ কমার কারণে আমার ফ্লাড সিচুয়েশনটো যাকালির আজি ইম্প্রুভ অল্প আছে, কিন্তু যদি আকো বরষুণ বেশিক হয় পরিবেশটো কেনেকুৱা হয় কব নাযায়, কিন্তু মরিগাঁওলেকে ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার তললেকে আছে, গুয়াহাটিতো বিপদ সীমার লেভেলত গৈ আছে, উপরতো নাই তলতো নাই। যদি বরষুণ বেশিক নহয় তাহলে মই ভাবো যে 2-3 দিনের ভিতর পরিবেশটো ভাল হবে, কিন্তু যদি বরষুণ হয় এটা কব না যায়, গতি আমি গোটাই পরিস্থিতিটার উপর নজর রাখিছো, রিলিফ বা রিহেবিলিটেশন যত মশারি মেরামতি করব লাগে গোটাই কামবিল আমি অব্যাহত রাখিছো। ইয়ার স্থায়ী সমাধান এইটে যে অরুণাচল ভূটান বা চাইনা তাত কি হব তাত অসম সরকারের কোনো কন্ট্রোল না, এইবার গোটাই ঘটনাটা হল যে অরুণাচল ক্লাউড ব্লাস্ট, এতিয়া যিকোনো বেমার তার কারণটা আমি জানো, কিন্তু কারণটা আমি ট্রিটমেন্ট করব নোৱাৰো। ভূটানের পাহাড়ের পানি অহাতো, অরুণাচলের পানি অহাতো বা চাইনার পানি অহাতো আমি রক্ষাব নোৱাৰো, কারণ ভূগোলটো এনেকুৱা, গতি ভূগোলের সঙ্গে আমি যুঁজি থাকিব লাগিব আর যিমান পাৰো আমি ইম্প্রুভ করব লাগিব। বছরে বছরে ইম্প্রুভও হয়ে আছে, আগতকৈ মানুষের দুঃখ যাতনা কমিছে, কিন্তু একেবারে নোহোৱা হোৱা নাই, আমি চেষ্টা করে থাকিব লাগিব। রাইজে কৈছে যে এই পথটো বিমানবন্দরের বিকল্প পথ একটা,
প্রস্তুত করে দিম, এটা রাইজে গোটেখানি মোক লিখিও দিছে মই চাই মই রাস্তাটো হয়ে যাব, হলে বাকিখিনিও করে থাকি। বড় সুর হয়েছে মই চাই দিম, লাহে লাহে সুর নিম। গরু বিলাক সুর করে দেউতা নিছে, কেতা নিছে লই গল অলরেডি। মই আজি কথা এই চাপৰিৰ পৰা লৈ যায় নদী দি আহি আহি লৈ যায় আগে আগে পেছাদি এই কানত কি হয়েছে? এই এপ্লিকেশন খন কানৰ ওপৰতে না? ঠিক আছে, আপুনি তাতে ফোন নম্বৰটো দিছে, আপোনাক কোনোবাই ফোন কৰিব মেডিকেলৰ পৰা আপুনি লৈ যাব। আর কাগজ কল করলে তোর অফিসত নামি দিবি। এখন কি আপনার মাজত বোলে দুটা গ্রুপ হয়েছে, দুইবিধ বক্তব্য আছে। মই যাওয়ার পিছত থাকিব, আপনাদের নিজে লৈ যাব, যদি গাঁৱৰ মানুহে আপত্তি নাই যেনেকে কৈছে তেনেকে কৰিম। এছ ডি হয় এতিয়া আপোনালোকৰ লগতে যাব। এতিয়া ৰিলিফ টিলিফ দিছে আৰু আৰু কিবা দরকার আছে নেকি? কেন্দ্রকুচি গাঁৱৰ এই ৰিং দাংটো হোৱা নাই স্যার, একদম শেষ কৰি লৈছো। যেখানে আপনি জাহাজের ব্যবস্থা করেছিলেন স্যার, এই জাহাজখানি মানে গরু ওসরলে যাব নয়, মানে জাহাজের যে দ্বীপটো ডাবল ইঞ্জিন কা ভুটভুটি হোগা তো অন্দর যা পায়েগা কোই হ্যাঁ হামারা স্যার? কল জেসে এই লোক লেকে গয়ে হ্যাঁ, এই লোক হাত নাও সে সুবহ সুবহ জাতে হ্যাঁ স্যার, আর ইনকা লোকাল ভুটভুটি সে ভি জাতে হ্যাঁ, উসি সে লোক ডিস্ট্রিবিউট কিয়ে বোলেঙ্গে তো ডাবল ইঞ্জিন অ্যারেঞ্জ কর, ডাবল ইঞ্জিন এক অ্যারেঞ্জ কর। আচ্ছা রিং বান্ধ কি কোনে কি করেছে স্যার? স্যার আপনি কক এই স্যার, আজি বহু বছর হল স্যার, এইবিলাক এনেকুৱা অসহ হয়েছে, এই খালি কেন্দ্রবেশি গাঁওভার রেভিনিউ দিয়ে স্যার, কিন্তু ইয়ার পরা স্যার একদম হওয়া নাই স্যার। ইয়ার ইয়ার পরা কিমান দূর আছে? এইটো তো পকা হয়ে থাকে, একদম বনায় নাই স্যার, একদম বহু বছর হল স্যার। আমাৰ ৰাণী চাপৰি যদিও নামনি অসমৰ চৰ চাপৰিত অসমীয়া মানুহ খেতি বাতি কৰা বহুত কম উদাহৰণ আছে, এই ৰাণী চাপৰিখনত আমাৰ থলুৱা মানুহে খেতি কৰে। বানপানীত গৰু ছাগলী তেওঁলোকৰ যথেষ্ট অসুবিধা হৈ আছিলে, মই অলপ খবৰ কৰিলোঁ যাতে সকলোৱে যিখিনি চৰকাৰে খাদ্যৰ গৰু ছাগলীৰ খাদ্য যোগান ধৰিব পাৰে সেইখিনি যাতে যোগান ধৰিব পৰা যায় তাৰ বিষয়ে মই খা খবৰ ল'লোঁ। ইয়াত শদিলাপুৰলৈকে ৰাস্তা এটাও নিৰ্মাণৰ কাম চলি আছে, তাৰো অলপ খবৰ ল'লোঁ। ঈদৰ সময়ত
রানী চাপরিত গরু ছাগলী যথেষ্ট চুরি হয় বলেও রাইজে অভিযোগ দিছে, তার বিষয়েও অল্প চিন্তা চর্চা করে কেনে রাজ্যজুড়ি বানর হয় বানপানীর আজিপর পানী রাতেপর পানী কিছু কমিছে, মরিগাঁওলেকে পানী কমিছে, কিন্তু নামনি হয়তো আজি আর কালি পানী অল্প বাড়ব, কিন্তু যেহেতু বরষুণ কমি গেছে সেকারণে আমি আশা করব যে অহা দুই বা তিনদিনের ভিতর আমি যে ভয়াবহ পরিবেশ হয়েছে তারপর আমি হাত সারি নতুন নতুন প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে, তার কারণে রাইজে মানে কিছু সজাগতার অভাব মহানগর বা নগরত নতুন স্থান প্লাবিত হয়েছে, যত যত মথাউরি আছে তাত বহুত পানি কমা নাই, কিন্তু আপনাদেরকে জানে যে অলমান আরবান ফ্লাডর ইস্যুটো অল্প বেলেগ ধরনের, ই নর্মেল বানপানীর লগত জড়িত নহয়, তার কারণে ড্রেনেজ সিস্টেম লাগে, মানুষে মাটি বাড়ি নিজের মাটি বাড়ি ফুটিছে, আগর ওয়াটার স্টোরেজবিল নোহা হয়ে গেছে, গতি ই একটা নতুন চিন্তার প্রয়োজন, বিভিন্ন জায়গা মাস্টার প্ল্যান আদি করা হয়েছে, কাম করে থাকবা যাব, কিন্তু সেটা একটা জটিল সমস্যা। স্যার উজনি মাজুলীর কথা যদি কোম, মাজুলীত অবর্ণনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, মাথারি ছিঙিছে, আর প্রতিগী লোকের মুখত কিন্তু আপনার নাম উচ্চারণ হয়েছে যে আপনার আশা করে আছে আপনার ভাল পরামর্শ। মাজুলীত মানে অহাকালি যাব, আজিও আমার মন্ত্রী পীযুষ হাজরিকা গেছে, একটা মথাউরি তাত এইবার ভাঙিছে, এনে নর্মেলি যান ক্ষতি হয় যদি মথাউরিট তাত না ভাঙিলেহেন এইবার বিশেষ ক্ষতি নহল, গতি মথাউরিট আমি ভাল করে কেনে কি করব পো কালি যেটা মানে যাব তাতে নিজে চাই আহি ঠিকঠাক করে অপেক্ষা মানে কালি যামেই, ইতিমধ্যে কালি যার প্ল্যান আছে, সকল আছে নিজের সব নিজের জায়গাতে আছে, ব্রহ্মপুর তেনেকে বানপানী হওয়া নাই, কলিয়াবরদে মথাউরি ভাঙিছে, আর কোথাও কোনোবা মানুষ এদিন দুদিন করবা গেছে আহিব, সমষ্টির লগত নিজের একটা ম্যানেজমেন্টর নিজের প্ল্যানিং একটা সকল বিধায়কে করে লো, গতি মানে নাভাবো যে তাত বিশেষ ব্রহ্মপুরের মানুষের লগত জিতু গোস্বামীর যোগসূত্র কবাত কমিছে বলে মানে নাভাবো, কিন্তু তথাপিতো বানপানীর সময়ত সাধারণতে বিদেশত যাওয়া উচিত নহয়, মানে জিতু গোস্বামীক ফোনত কম, পলাশবাড়ী বিধায়কেও লাগি আছে, গতি আজিকালি যাওক লাগিলে দিন মই আহিম। স্যার ইয়াতে একটা ডাঙর সমস্যা কি এই বানপানীর সময়ত সুরর যে দীর্ঘদিন ধরে, কারণ ইয়ার দুখিয়া কৃষকের সর্বহারা করব লাগিব, দুই এটা অলপমান ভাল ব্যবস্থা লই দিলে সুরটু কমি যাব, মই ঠিক করে লম। অনাকাঙ্ক্ষিতভাবে হাতিমুড়া যেটো আমার সুইচ গেটর সমীপত আমার ডাঙর একটা কব গেলে দুর্ঘটনা হল, আর ব্রহ্মপুত্রর বাহনি পানি মথাউরিটো ভাঙি দিল, প্রায় একটা বিস্তীর্ণ অঞ্চল কলিয়াবর সমষ্টির জলমগ্ন হয়ে পড়েছে, ব্রহ্মপুত্রর পানি আজি দুপরিয়ার অল্প কমিব আরম্ভ করেছে, ডিব্রুগড় যোরহাট আর কলিয়াবর পর্যন্ত ব্রহ্মপুত্রর পানি হাঁক হওয়ার ইঙ্গিত পড়া গেছে, আর রাতেপর ইয়াতে দুই তিনি সেন্টিমিটার পানি কমিছে, যদি অহাকালিলেও পানি কমি থাকে আমি লাহে করে জিও টিউব দিয়ে পেলায় মথাউরিটো বনাব পারি নাকি তার আমি প্রচেষ্টা করি, সাময়িক হব তথাপিতো জিও টিউব দিয়ে যদি আমি বনাও বা বনাব পারো তাহলে কিছু অন্তত আমি সকাহ পাব পারি, কলংখনও যেহেতু চাফা হয়ে আছে আর পানিটো যদি ব্রহ্মপুত্র কমে তাহলে কিছু পানি কলঙেদেও যাব পারিব, কিছু পানি ব্রহ্মপুত্রলৈ উভতি আহিব, এইখানে আশাই করব পারি, একটু কব নি অহাকালি বরষুণ হয় কি হয়, দুঃখজনক একটা ঘটনা, আমি রাইজক যান পারো সাহায্য সংস্থাপন তার কারণে আমি চেষ্টা করি, আজি মানে নিশা চাই গলো আর জেলা উপায়ুক্তক মানে অনুরোধ করেছো, নির্দেশ দিচ্ছ যাতে কোনো মানুষের এই রূপর ক্ষেত্রে কোনো কষ্ট না হয়।
স্যার আজি পুয়ারে পর আপনি ডিব্রুগড় গেছে গোলাঘাটত গেছে সমগ্র বানপরিস্থিতি পরিদর্শন করেছে এই তো যে বানপানী হয়েছে এই তো অনাকাঙ্ক্ষিত ইয়াত ভুল আছে কিন্তু জনসাধারণ অভিযান কথা প্রত্যেকটা মথাউরি ভাঙার পিছন কিছু কারোবার যোগ দিয়া হয় অনুসন্ধান করা হয় সেটা সরকারি বিভাগীয় নীতি নিয়মতা থাকে আর কারবার কারবার ভুল থাকলে বিষয়া কর্মচারী শাস্তিও দিব লাগে কিন্তু ব্রহ্মপুত্রত যাওয়া তিনদিন ধরে আপনাদের ডিব্রুগড়ের পরিবেশ চালে দেখা পাব অরুণাচল ক্লাউড ব্লাস্ট হওয়ার পিছন পাসিঘাট অরুণাচল ইমান পানি হয়েছে আর ব্রহ্মপুত্রলে পানি ব্রহ্মপুত্রেরপরাও আহিছে পনশিরপরাও আহিছে দুইফালেরপরা পানি অহার পিছত সাধারণত ব্রহ্মপুত্রর মথাউরিবিলাকৰ ওপৰত এটা সংকট আহে কেতিয়াবা হাতীপুরা ভাঙিব কেতিয়াবা আগন্তুক ভাঙিব কেতিয়াবা মাজুলীত ভাঙিব কিন্তু গোটেই যিটো ব্রহ্মপুত্রর গতি আছে গতি অঞ্চলত কৰবাত নহয় কৰবাত ব্রহ্মপুত্র এফেক্ট করে কেতিয়াবা খুব ডাঙর করে যদি মথাউরিটো ভাল করে লাহরি ঘাটত ভাঙি যাব লাহরি ঘাটত নাভাঙিলে গৈ আগত পলাশবাড়ীত ভাঙিব সাধারণত ডিসচার্জ ক্যাপাসিটিতে পানি বেশি আনলে ব্রহ্মপুত্রে দুর্ঘটনা করে ক্যামেরা উলাই গেলে মোক কই দিবা হ্যাঁ মানে পানি দিন ফেলে তাহলে বান পরিস্থিতি চালে আপনি কাজিরঙা কাজিরঙার পানি দেখা গৈছে যে যোৱা নিশাৰপৰা বৃদ্ধি হৈয়ে আছে প্ৰায় 163টা কেম্পত পানী সোমাইছে কিন্তু এতিয়ালৈকে কেম্পবিলাক আমি এবাণ্ডন কৰা নাই যদিও পানী সোমাইছে বনকৰ্মীসকলে তাতেই থাকি এতিয়াও নিজৰ কৰ্তব্য পালন কৰি আছে আমাৰ 9টা কেম্প মাত্ৰ আমি পানীৰ কাৰণে খালী কৰিবলগীয়া হৈছে জন্তুর দুর্ঘটনাত মৃত্যু হওয়ার প্রতি আশঙ্কা করে গাড়ি মটরের যেটো মুভমেন্ট তাতে আমি কিছু রেস্ট্রিকশন আনিছো এই মুহূর্তলৈকে খবর পোৱা মতে এটা সরু গড়ের পোয়ালি বানপানীত মৃত্যু হয়েছে আর রাস্তা পার হবলৈ চেষ্টা করতে দুটা বহুর মৃত্যু হয়েছে নর্থ বেঙ্কতো এই ধরনের কাম করে থাকা হয়েছে যান পারি সচেতন হয়ে থাকা হয়েছে এনডিআরএফর টিম ইয়াতে আছে মোবাইল ভেটেনারি ক্লিনিকও আছে স্বাস্থ্য বিভাগেও ইয়াত কাম করে আছে আমি যান দূর পারো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার বাবে চেষ্টা করে আছো মূল ধারণা যে যেহেতু ডিব্রুগড় যোরহাট বা তিনচুকীয়াত আজি পানি কমিছে পনখিরিরও পানি কমিছে ডিসচার্জ কমিছে সেইকাৰণে হয়তো অহাকালি গধূলি বা পৰহিৰ পৰা ইয়াতে পানি কমার সম্ভাবনা আছে আমার গোটেই ফরেস্টর গোটেই টিমটো দিনে ৰাতিয়ে লাগি আছে আৰু মই ভাবো যে আমি বন্য জন্তু হওক মানুহকে হওক আমি বিপদের সময় সহায় করবলে সক্ষম স্যার মেন পাওয়ার যথেষ্ট প্রয়োজন এই সময় আমার কাজিরঙা আমার থার্ড ফরেস্ট যেটো ব্যাটেলিয়ন সেটো দেরগাঁওত প্রশিক্ষণ লৈ আছে তেওঁলোকৰ প্রশিক্ষণ প্রায় শেষ হয়েছে মাত্র পাসিং আউট প্যারেডর বাবে অপেক্ষা করে আছে আজি আমি সিদ্ধান্ত লৈছো যে যেহেতু তাতে প্রায় 1000 বন সুরক্ষা কর্মী আছে যদি কাজিরঙা দরকার ট্রেনিং হয়ে থাকিব তেওঁলোকক আমি লৈ আহিব পাৰিম আৰু 100 ইতিমধ্যে আহিবৰ কাৰণে ব্যৱস্থা কৰা হৈছে মেন পাৱাৰ ওচৰে পাজৰে আছে গতিকে আমি পৰিস্থিতিৰ লগত সম্ভালিব পাৰিম বনকৰ্মী সুৰক্ষাৰ বাবে অন্যান্য কিবা ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে নেকি এই সময়ছোৱাত বনকৰ্মীসকলে বন্যপ্ৰাণীক সুৰক্ষা দি আছে গতিকে এই মুহূৰ্তত তেওঁলোকৰ দায়িত্ব আৰু কৰ্তব্য নিষ্ঠা এই দুটা ইম্পৰ্টেণ্ট কাৰ্বি পাহাৰৰ দিশে ধাৱমান হয় বন্যজন কাৰ্বি পাহাৰ যথেষ্ট ছিকিউৰিটি নিৰাপত্তাৰ প্ৰয়োজন বন্য পানী কাৰ্বি পাহাৰত পাহাৰখনো বহুত ডাঙৰ কিন্তু গাঁওবুঢ়া বা বিভিন্ন ৰাইজৰ লগত লগ লাগি আমি সদায় সচেতনতা কৰোঁ যে যেনেকে জন্তুবিলাক কাৰ্বি পাহাৰলৈকে গৈছে বানপানীৰ পিছত যাতে ঘূৰি আহিব পাৰে
কার্বি আলংৰ আৰক্ষী জিলা প্ৰশাসন আৰু কার্বি আলং অটোনমাছ কাউন্সিলকো আমি গাঁওবুঢ়াসকলৰ লগত যোগাযোগ ৰাখিবলৈ অনুৰোধ কৰি আছো, যাতে কোনো কাৰণতে বন্য জন্তু জন্তুৰ নিধন বা হত্যা নহয় আৰু সকলোকেইটা জন্তু যাতে ঘূৰি আহিব পাৰে। এই কথাবিলাক আপোনালোকে মোক প্ৰশ্ন সোধে, ময়ো উত্তৰ দিওঁ, কাগজ পত্ৰ ময়ো নাচাওঁ। যেতিয়া বনমন্ত্ৰী আহিব তেওঁলোকৰ লগত আপোনালোকে কথা পাতি ল'ব, কাৰণ গোটেই কথাবোৰ মই যিহেতু কেতিয়াও ফৰেষ্টটো চোৱা নাই, কেতিয়া নিযুক্তি হৈছিল কি হৈছিল মোৰ সম্যক ধাৰণা নাই, সেইকাৰণে বনমন্ত্ৰীৰ লগত আলোচনা কৰিব আৰু আমি যাক যেনেকৈ পাৰোঁ সহায় কৰাৰ বাবে আমি সদায় চেষ্টা কৰিয়ে থাকোঁ। যদি হাইলেণ্ড আৰু লাগে, কাম্পাৰ ফাণ্ড আছে, বনোৱাৰ কাৰণে কোনো অসুবিধা নাই, ডাইৰেক্টৰে বনাব পাৰে, ইয়াত চৰকাৰৰ অনুমতিৰো প্ৰয়োজন নাই।